আগেও বলেছি এখনো বলছি যে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাব না। আর যাতে এমপিও নীতিমালা দিয়ে আমাদেরকে যে প্রতিষ্ঠানগুলো আমি এমপিওভুক্ত করার জন্য দীর্ঘদিন আন্দোলন সমাবেশ করে আসছি, সেই প্রতিষ্ঠানগুলোর এমপিও হচ্ছে না বলে আমরা টের পেয়েছি। যার পরিপ্রেক্ষিতে এই নীতিমালা বর্জন করে, নীতিমালা একটাই শুধু একাডেমিক স্বীকৃতি, তার মাধ্যমে দীর্ঘদিন ধরে আন্দোলনরত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আর অতীতে যে কয়বার এসেছি আমরা আশ্বাস পেয়েছি, কোনো রকম কোনো প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু বাস্তবায়নের বাস্তব কোনো পদক্ষেপ পাইনি। সমস্যাটি আমরা দীর্ঘদিন যাবৎ অনুভব করে আসছি, সমস্যাটির মূলে কিন্তু যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না হলে আমাদের এটা বাস্তবায়ন হবে না। কাজেই আজকে আমরা এখানে বসেছি, একমাত্র দাবি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে আশা করছি সাক্ষাতের ব্যবস্থা করে দেবে, মাননীয় মন্ত্রী মহোদয় অর্থাৎ শিক্ষামন্ত্রী মহোদয়, তবেই আমাদের এই এমপিও আন্দোলন বা এমপিও দাবি পূরণ হবে। আমরা আজকে পর্যন্ত এখানে অপেক্ষা করব, দেখি উচ্চলবল থেকে কোনো রকম কোনো আমাদের কাছে মেসেজ আসে কি না, তারপর আমরা তাৎক্ষণিকভাবে আমরা বিকালে সিদ্ধান্ত নেব পদযাত্রা করব না এখানে অবস্থান নেব। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো মেসেজ না আসা পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। আমাদেরকে নীতিমালার কথা বলে দামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কাজে আমরা নীতিমালা মানি না, নীতিমালা একটাই একাডেমিক স্বীকৃতি। যে নীতিমালার মধ্যে যে কটা পর্বে সেই কটা দিতে আছে, কিন্তু নীতিমালা এমন কঠোর নীতিমালা যে নীতিমালা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর সত্যিকারের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই নীতিমালা না রাজনৈতিকভাবে পর্যালোচনা করা হয়েছে, না সুধি সমাজ থেকে, না শিক্ষক সমাজ থেকে, কাজে এই নীতিমালা আমরা মানি না, কখনো এই নীতিমালার মধ্যে আমরা যাব না। যে আমাদের দাবি এখন না, পূর্বে থেকে দাবি ছিল যে সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করুন। আপনারা জানেন আমরা যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছি এগুলো কিন্তু 18 সালের পরের প্রতিষ্ঠান নয়, এগুলো আজ থেকে আরও 20 থেকে 15 বছর আগের প্রতিষ্ঠান। এবং তখন আমাদের দাবি প্রথম থেকেই ছিল যে তখন যে নীতিমালা ছিল যে স্বীকৃতি এমপিওর একমাত্র মানদণ্ড, আমরা সেই আলোকেই সেই নিয়ম অনুযায়ী আমাদের স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানে এমপিভুক্ত আশা করছি। আজকেও আমরা এই অবস্থান থাকব এবং আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের নির্বাহী কমিটি বসে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আমরা প্রেস ব্রিফিংয়ের মধ্যে আপনার জানিয়ে দিব। আমি আজকে 19 বছর প্রায় 4 মাস নন এমপিও, প্রতিষ্ঠানটা ধরে রাখাটা বড় কষ্টকর, অনেক কষ্ট করছি জীবনে, তারপরে চেষ্টা করছি এমপিওর জন্য। 2010 সালে নীতিমালাতে তখনও ছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমলাতন্ত্রের কারণে এমপিওটা হয় নাই। সুন্দর করে বুঝাই দিয়েছেন আমাদেরকে যে এমপিওভুক্ত করা হবে, কিন্তু 2018 সালে একটা নীতিমালা নির্ধারণ করে আমাদেরকে বেড়াজালে রেখে দিয়েছে। নীতিমালার আলোকে যদি এমপিও দেয়, তবুও আমরা যে বিগত 5 থেকে 7 বছর ধরে আমরা এমপিও পাইনি, যদি আজকে থেকেও এমপিও হয় তবুও তো বিগত 7 বছর পিছনে আমাদের যে ঘাটতি সেটা তো কাউন্ট হচ্ছে না। এখন এমপিও এরকম ভলেন্টিয়ার সার্ভিস তো কেউ দেয় না, কোথাও দেয় না, একটা জেলখানার আসামি তো তার না খেয়ে রাখে না সরকার।